পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় অঙ্ক খুব সহজ করে উত্তরটা তৈরি করে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সিলেবাস অনুযায়ী আমার প্রত্যেক ভাই নিশ্চয়ই পারবে এটা আমি যেভাবে অঙ্কটা করে দিয়েছি সেভাবে একটু দেখলেই হবে চারশো কুড়ি মিনিট হয় কত ঘন্টা ক সাত ঘন্টা খ আট ঘন্টা গ ছ ঘন্টা আর ঘ চার ঘন্টা মানে কী হবে এখানে উত্তরটা হবে ষাট মিনিটে হয় এক ঘন্টা ষাট মিনিটে হয় এক ঘন্টা তাহলে চারশো কুড়ি মিনিটে হবে মিনিটে হয় তাহলে কি হবে এখানে ষাট দিয়ে আমাকে ভাগ করতে হবে চারশো কুড়ি ভাজিত ষাট ভাগ করলে হয় সাত ঘন্টা তাহলে উত্তরটা হবে সাত ঘণ্টা এরপরে দুয়ের দাগের প্রশ্নটা কী রয়েছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কী হবে দুটি পরস্পর মৌলিক সংখ্যা বলতে পাঁচ ধরতে পারি এবং পাঁচ ছয় তাহলে দুটি সংখ্যার গুণ ফল হবে ঠিক আছে এরপর হচ্ছে যে তিনের দাগ উপনিচু সংখ্যাগুলি যোগ করতে হবে কী আছে সংখ্যাটি তিনের দাগে কী আছে উপর যোগ করতে হবে যোগ করলে পাঁচ পাঁচ ছয় আট পাঁচ দুই দুই শূন্য দুই শূন্য আট চার শূন্য ছয় এবং পাঁচ শূন্য একে যোগ করলে হয় সাত সাত পাঁচ এক ছয় তারপরের অঙ্কটা কী রয়েছে দুটি সংখ্যার গোসাঘু পাঁচ ও লসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি কত হ্যাঁ আমরা জানি এখানে একটু ভেবে নিতে হবে আমরা জানি একটি সংখ্যা গুণিত অন্য সংখ্যা সমান লসাগু ও গসাগু একটি সংখ্যা এখানে কত বলে দেওয়া ছিল একটি সংখ্যা এখানে প্রশ্নের মধ্যে বলে দেওয়া ছিল পনেরো তাহলে সেইটা লিখেছি একটি সংখ্যা পনেরো কিন্তু অন্য সংখ্যাটা বলে দেওয়া নেই সেই জন্য অন্য সংখ্যা লিখেছি আমি এখানে অন্য সংখ্যা গুণিত লসাগু গুণিত গসাগু লসাগু কত ছিল প্রশ্নের মধ্যে বলা ছিল লসাগু সমান হচ্ছে ষাট আর গোসাগু সমান পাঁচ তা সেটা আমি লিখেছি লসাগু সমান ষাট গুণিত গোসাগু সমান পাঁচ অন্য সংখ্যা বলতে ষাট গুণিত পাঁচ ভাজিত পনেরো পনেরো দিয়ে গুণ করলে ভাগ করলে হয় পনেরো চারে ষাট তাহলে চার গুণিত পাঁচ সমান কুড়ি তাহলে অন্য সংখ্যাটি হচ্ছে কুড়ি নিশ্চয়ই বুঝতে পারছো আর না পারলে ডিসক্রিপশান বক্সে গিয়ে কমেন্ট করলে আমি আবার পরবর্তী সময়গুলোকে বুঝিয়ে দিতে পারবো এবার চারিদিকে প্রশ্নটা কী আছে পঁচাত্তর লিটার কেরোসিন তেল ও পঁচিশ লিটার পেট্রল সমন টিনে এমনভাবে ভর্তি করবে করে রাখবে যাতে দুই প্রকার তেল মিশে না যায় কমপকে কতগুলি টিনে তা করা যাবে প্রতি কত লিটার তেল ধরবে বলছে কি না কটি আলাদা আলাদা টিনে ধরবে মানে কেরোসিন তেল কটি টিনে ধরবে এবং পেট্রোল কটি টিনে ধরবে এবং মোট কতগুলো টিন লাগবে হ্যাঁ তাহলে কেরোসিন এখানে কি বলেছে না পঁচাত্তর লিটার কেরোসিন এবং পঁচিশ লিটার পেট্রোল তাহলে এটা কী কী হবে আমাকে পঁচিশ থেকে পঁচাত্তর গ্রামে ভাগ্য নিল হচ্ছে টিন মানে কি এখানে পঁচিশটা হচ্ছে কি এখানে পঁচিশটা হচ্ছে গোসাগু তাহলে মোট তেলের পরিমাণ কত পঁচাত্তর লিটার কেরোসিন এবং পঁচিশ লিটার হচ্ছে যে পেট্রোল তাহলে কেরোসিনের জন্য টিন লাগবে পঁচাত্তর ডিভাইডেড বাই পঁচিশ মানে পঁচিশ দিনে পঁচাত্তর মানে তিনটি টিন লাগবে আর পেট্রোলের জন্য টিন লাগবে পঁচিশ ডিভাইডেড বাই পঁচিশ মানে কি পঁচিশ তো আমার এখানে গোসাগু ছিল তাই উভয় ক্ষেত্রে পঁচিশই ভাগ হচ্ছে তাই পঁচিশ একে পঁচিশ মানে একটি তাহলে মোট টিনের সংখ্যা লাগবে কেরোসিনে লেগেছিল তিনটি টিন পেট্রোল লাগলো একটি টিন মানে দুটি মিলে মোট তিনযুক্ত এক সমানগত চারটি টিন ঠিক আছে এটা হচ্ছে যে প্রথম অ্যাক্টিভিটি টাক্কের পার্ট ওয়ানের এটা প্রশ্ন এটা প্রথমটা হলো এরপর আমরা দ্বিতীয়টায় চলে যাবো ঠিক আছে এটা কি পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাক্কের অঙ্কর প্রশ্ন প্রথম পার্টটা হলো এরপরে আমরা দ্বিতীয়তে আমরা চলে যাব ঠিক আছে দ্বিতীয়তে যাচ্ছি দ্বিতীয়তে প্রশ্নটি রয়েছে একটু বলছি ওই রাখো তোমাদের যদি অসুবিধে হয়ে থাকে তোমাকে বলতে পারো এবং পরপর সমস্ত প্রশ্নেরই উত্তর দেয়া থাকবে এবার মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট টু বিষয় গণিত পঞ্চম শ্রেণীর প্রথম প্রশ্ন কী রয়েছে শূন্য আট তিন দুই এক অঙ্কগুলি দিয়ে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বৃহত্তম সংখ্যা হবে আট তিন দুই এক শূন্য এটাকে বড়ো থেকে ছোটো সাজালেই হবে কিন্তু এখানে সবাই একটু ভুলভাবে নেবে যে বৃহত্তম সংখ্যা বলতে গেলে সবাই নয় 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 এরকম একটা বসাবে কিন্তু এটা কখনোই নয় বলছে এই সংখ্যাগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা ঠিক আছে এরপরে সংখ্যা বলেছে কি এরপরে প্রশ্নটা কী চেয়েছে প্রশ্নটা বলেছে এখানে তিন এক তিন এক চার শূন্য সংখ্যাটি দুয়ে স্থানীয় মান দুয়ে স্থানীয় মান দুয়ে স্থানীয় মান মানে কি মানে দুই কত নম্বর স্থানে রয়েছে তাহলে একক দশক শতক